আজকে এই শাসক দলের অত্যাচার জুলুমিন কারণে আজকে আমাদের অনেক কটা মায়ের কোল খালি হলো। আমার মনে হয়, মানে এটা আমার সন্দেহ যে বর্তমান শাসক আর ইলেকশন কমিশনারের মধ্যে কোনো গট আপ চলছে না তো। আপনি পিজ্জাদা সাফের সিদ্দিকি বলছেন? জি জি জি, আমি প্রিয়া সাফি সিদ্দিকি বলছি। কি ভাইজান, বলছি বর্তমানে ভাঙড়ে যে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে যে পরিস্থিতি হয়েছে, তো কি বলবেন এ বিষয়ে? দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে যে জিনিসটা গত কদিন ধরে যে ভাঙড়ে এবং ক্যানিং এবং আমার রাজ্যের বিভিন্ন জেলায় যে জিনিসটা ঘটছে, এটা খুবই দুঃখজনক ঘটনা, এটা খুব বেদনাদায়ক ঘটনা। কারণ আজকে একটা গণতন্ত্রের উৎসব, জনগণ যাকে ভালোবাসবে তাকেই ভোট দেবে, এবং এখানে প্রত্যেকটা মানুষের অধিকার আছে ভোটের প্রার্থী হিসেবে দাঁড়ানো। হ্যাঁ, বর্তমান শাসক দল তারা আজকে দাবি করছে যে টোটাল পশ্চিমবাংলায় আমরা জিতবো, আমরা জনগণের এই করেছি ওই করেছি, বিভিন্ন রকমের ফেসিলিটি আমরা দিয়েছি, স্বাস্থ্য সাথী থেকে নিয়ে কন্যাশ্রী থেকে নিয়ে রূপশ্রী থেকে নিয়ে বিভিন্ন রকমের আমরা প্রকল্প আমরা জনগণকে দিয়েছি। তাহলে আজকে বর্তমান শাসক দল এত ভয় পাচ্ছে কেন বিরোধীদেরকে? তাহলে দেশের জনগণ, রাজ্যের জনগণ যদি শাসক দলেরই পক্ষে যদি থাকে, তাহলে এত ভয় খাচ্ছে কেন? এত গোলাগুলি, এত বোম চার্জ করছে কেন? এত মারামারি ফাটাফাটি করছে কেন? আজকে বিডিও অফিস গুলিকে তারা আগলে নিয়ে বসে আছে কেন? কোনো বিরোধীদেরকে ঢুকতে দেবে না বলছে আচ্ছা, গত মঙ্গলবার তারা। তাহলে এটা এটাই আমরা দেশের একজন জনগণ হিসাবে, দেশের নাগরিক হিসাবে আমরা এটাই বুঝতে পারছি যে আজকে তাদের পায়ের তলার মাটি সরে গেছে। আজকে ভাঙড় সহ আমার রাজ্যের বিভিন্ন জেলায় আজকে এই শাসক দলের অত্যাচার জুলুমিন কারণে আজকে আমাদের অনেক কটা মায়ের কোল খালি হলো। আমরা দেশের নাগরিক হিসাবে আমরা এই জিনিসগুলো দেখতে চাই না যে আজকে আমার রাজ্যের আমার মায়েদের কোলগুলো খালি হোক। আজকে বিরোধীরা যখন প্রার্থী জিতে যাচ্ছে, তাদের উপরে বোম চার্জ করছে, গোলাগুলি করছে, তাদেরকে মেরে দিয়েছে। আজকে ভাঙড়ে দেখলাম একজনের মাথায় গুলি করেছে, স্পট সেখানে ডেথ হয়ে গেছে। এগুলো কি, এগুলো কি রাজনীতি চলছে? এগুলো ঠিক রাজনীতি এখানে হবে? এখানে একটু বলি, ঠিক ঠিক গত মঙ্গলবারে ঠিক এর উল্টোটাই দেখেছি। যেটা আমরা দেখেছি যে সেখানে টিএমসির দাবি হলো যে আইএসএফ বিডিও অফিস দখল করেও তারা মনোনয়নপত্র জমা দিয়েছে, মারধর করে আইএসএফ টিএমসি দেরকে, পুলিশদেরকে মারধর করেছে। এই বিষয়ে দেখেন, আপনি কি আমি আমি বলবেন? আপনাকে জানতে চাইছি, আপনি আপনি বলেন বর্তমান আমার রাজ্যের পুলিশ মন্ত্রীকে, মুখ্যমন্ত্রী নিজেই, মুখ্যমন্ত্রী নিজেই, তাহলে হ্যাঁ পুলিশ তো তিনার তিনার ইশারায় ওটা বসা করে চলাফেরা করছে। হুম আজকে তিনার হাতে যখন টোটাল পাওয়ার, আজকে তিনার পুলিশকে সরিয়ে আইএসএফ কি করে ভিডিও দখল করতে পারে? আজকে তার ভাঙড়ে তো দেখছেন আপনারা, মানে মানে মুড়ি মুড়কির মতো বোম বোম ফেলছে। আজকে সেখানে কি করে আইএসএফ ভিডিও অফিস দখল করতে পারে? এটা একটা টোটাল একটা ভাঁওতা, একটা মানুষকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে। এগুলো টোটাল ভুল মেসেজ দেওয়া হচ্ছে, বিশেষ করে যে জিনিসটা বর্তমান আজকে যেটা ঘটছে। কারণ হাইকোর্ট, আমাদের মহামান্য হাইকোর্ট অর্ডার দিয়েছে ইলেকশন কমিশনারকে যে আপনারা অবিলম্বে কেন্দ্র বাহিনী নিযুক্ত করুন, প্রত্যেকটা জায়গায় কেন্দ্র বাহিনী নিযুক্ত করুন। আজকে কেন্দ্র বাহিনী গেল কোথায় ভাঙড়ে? আজকে কদিন ধরে লাগাতার ভাঙড়, ক্যানিং বিভিন্ন জেলায় যে অঘটন গুলো ঘটছে, কেন্দ্র বাহিনী কোথায় গেল? আমার মনে হয়, মানে এটা আমার সন্দেহ যে বর্তমান শাসক আর ইলেকশন কমিশনারের মধ্যে কোনো গট আপ চলছে না তো। কারণ যে যে পজিশন যেটা দেখছে, আজকে যেটা ঘটেছে, আমার মনে হয় বর্তমান পুলিশ মন্ত্রী এবং আমাদের যে ইলেকশন কমিশনার, এই দুজনকেই পদত্যাগ করা দরকার। আজকের যে ঘটনাটা ঘটলো, দেখা গেল যে কয়েকজন এখনো অবধি মৃত্যুর খবর পাওয়া গেছে। তো এই বিষয়ে আপনি কাকে দায়ী করতে চাইছেন, শাসক দল না আইএসএফ এর দেখেন, নেতৃত্ব বাহিনী? দেখেন আমি একজন দেশের নাগরিক হিসাবে আমি টোটালটাই যেটা আজকে যেটা ফলো করলাম, বা বিভিন্ন জেলার খবর এবং ভাঙড় ক্যানিং এর যে খবরগুলো আমরা যে ফলো করছি, যেটা দেখছি, এর টোটাল এর দায়ভার হচ্ছে পুলিশ মন্ত্রী এবং শাসককে নিতে নিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনারকে নিতে হবে। আচ্ছা, আজ আজকে এক এক কিলোমিটার পর্যন্ত, 1 কিলোমিটার পর্যন্ত হচ্ছে 144 ধারা জারি, সেই হ্যাঁ এক হ্যাঁ কিলোমিটারের মধ্যে দলবল নিয়ে গিয়ে শাসক দলের লোকেরা বিডিও অফিস দখল করে কিভাবে?
সে 1 কিলোমিটারের মধ্যে জনগণ সেখানে ভিড়ভাট্টা করে কিভাবে, সে বিরোধী হোক আর শাসরি শাসক দলই হোক, সেখানে ভিড়ভাট্টা করে কিভাবে, ওই 1 কিলোমিটারের মধ্যে বোমাবাজি হয় কি কি করে? তাহলে এর আমরা জন্য টোটালটাই পুলিশ প্রশাসন সহ, পুলিশ মন্ত্রী সহ, এবং আমি দায়ী করবো একজন দেশের নাগরিক হিসেবে আমাদের ইলেকশন কমিশনারকেও। আচ্ছা আমরা এটাও দেখেছি যে মিডিয়াকে লক্ষ্য করেও সেখানে বোম ছোড়া হয়েছে, তো এ বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে আজকে যারা এই সমস্ত দাদাগিরি দিয়ে বেড়াচ্ছে, তাদের মিডিয়া যদি ছবিটা তুলে ফেলে, তাহলে পরে তো মানুষ বুঝতে পেরে যাবে, চিনতে হ্যাঁ পেরে হ্যাঁ যাবে এরা কোন দলের লোক, সেই জন্য মিডিয়া কোনো কি রোকা হচ্ছে। কারণ টোটাল আমাদের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া, মিডিয়া হচ্ছে আমাদের সবকিছু। আজকে সেই মিডিয়াকে যদি রুখে দেওয়া হয়, তাহলে আজকে আমাদের টোটাল ভারতের প্রত্যেকটা সিস্টেমই আজকে স্তব্ধ হয়ে যাবে বলে মনে হয়, আর ঠিক সেই লাইনে এরা নিয়ে যাচ্ছে। তবে এর আমি অবশ্যই একজন দেশের নাগরিক হিসাবে, আমি একজন ফুরফা দরবার শরীফের পীরজাদা হিসাবে, আমি এটাকে খুব আমি নিন্দা নিন্দা করছি এবং আমি ধিক্কা জানাচ্ছি। অবিলম্বে এগুলো বন্ধ করা হোক, আর না হলে টোটালি টোটালি ইলেকশন পর্বটাকেই বন্ধ করে দিয়ে আমার মনে হয় টোটাল কেন্দ্র বাহিনী দিয়ে ইলেকশন করা হোক। যেখানে এত অত্যাচার গুলি চললো, তো আপনার কি মনে হয় যে কার নেতৃত্বে এই ধরনের কাজগুলো হতে পারে বলে ভাঙড়ে মনে হয় আপনার? দেখেন, সব থেকে বড় জিনিস, বিভিন্ন জেলায় জেলায় যে সমস্ত বোমার কারখানা গুলো বার্স্ট হয়েছে, বা বিভিন্ন জেলায় জেলায় যে সমস্ত জায়গা থেকে বোমগুলো উদ্ধার হয়েছে, কাদের বাড়ি থেকে কাদের বাড়িতে বোমগুলো বার্স্ট হয়েছে আপনারা বলেন তো? বর্তমান শাসক দল, হ্যাঁ তাহলে এরা এই পঞ্চায়েত ইলেকশনের জন্যই তো সব মজুত করে রেখেছিল। আজকে মেদিনীপুর বলেন, বিভিন্ন জায়গায় যে সমস্ত বোমের কারখানা গুলো বার্স্ট হয়েছে, সব তো আমরা দেখলাম মিডিয়াতে, আপনাদের মাধ্যমে তো আমরা দেখলাম, সব শাসক দলের বাড়ি থেকে সব বোম বার্স্ট হয়েছে, শাসক দলের বাড়ি থেকে সব উদ্ধার হয়েছে। আজকে এরাই সব মজুদ করছিল এই পঞ্চায়েত ইলেকশনকে কেন্দ্র করে। আমি টোটালটাই এর জন্য দায়ী করব আমাদের বর্তমান শাসক পুলিশ মন্ত্রী, এবং আজকে যে জিনিসটা ঘটেছে, কিছু মায়ের কোল খালি হয়েছে, আজকে আমরা দেশের নাগরিক কয়েকটি কয়েকজনকে আমরা হারিয়েছি, একমাত্র শাসক পুলিশ মন্ত্রী পুলিশ প্রশাসন এবং আমাদের ইলেকশন কমিশনের গাফলিতির কারণে। আমি টোটাল দেশের নাগরিক হিসাবে আমি ওনাদেরকে দায়ী করব। আচ্ছা, এখন অবধি মনোনয়ন জমা দেওয়ার সময়ও শেষ হয়েছে, বিরোধী দল কত পার্সেন্ট মনোনয়ন জমা হয়েছে বলে আপনার মনে হয়? দেখেন, এটা এখনো পর্যন্ত ঠিক আমি বলতে পারছি না, কারণ আমি কে কত পার্সেন্ট জমা দিয়েছে, কে জিতবে কে হারবে আমি এটা বলতে বলছি না। আমি একজন দেশের নাগরিক হিসাবে শান্তিপূর্ণ ভোট হোক আমি এটাই চাইবো, গণতন্ত্রের উৎসব শান্তিপূর্ণ ভাবে হোক, পুলিশ প্রশাসন এবং কেন্দ্র বাহিনী দিয়ে হোক, এবং প্রত্যেককে এ মানে উৎসবে যোগদান করার অধিকার আছে, প্রত্যেককে যেন সেই যোগদান করার অধিকার দেওয়া হয়, এটুকু আমি আশা রাখবো।